সালাম আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো পহেলা বৈশাখ স্পেশাল সর্ষে ইলিশ রান্না করে। তাহলে চলুন দেখে নিই সর্ষে ইলিশ রান্না করতে কি কি লাগছে। সর্ষে ইলিশ রান্নার জন্য আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে পেঁয়াজ বাটা, সরিষা বাটা, এখান থেকে আমি পরিমাণ মতো নিব। আর এখানে একটু কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো পরিমাণ মতো নিব। এখন একটি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি, পরে পেঁয়াজ বাটা, এরপরে দিয়ে দিচ্ছি আমি মরিচের পেস্ট, এখন আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা, এটা ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লবণ স্বাদ মতো। আমি একটু সামান্য জিরে গুঁড়ো ইউজ করছি, অনেকে জিরে গুঁড়ো পছন্দ করেন না, না করে দেবেন না। এখন এটা ভালোভাবে নিয়ে নেবো, ভিতরে অল্প সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নেবো। পেঁয়াজ দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে, এখন এর উপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি 1 মিনিট এভাবে রাখবো, তারপর আর এক পাশ উঠিয়ে দেবো। এখন এই মুহূর্তে আমি আর এক ছায় উঠিয়ে দেবো। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পানি, সামান্য পানি দিয়ে দিচ্ছি। এখন 5 মিনিট অপেক্ষা করি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার রান্না একদমই শেষ পর্যায়ে। এই মুহূর্তে আমি হালকা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কেটে। আমি এই মাছটা প্রথমে ভেজে দেইনি, কারণ সর্ষে ইলিশ ভাজা ভালো লাগে না। আমি এটা পহেলা বৈশাখের জন্য তৈরি করছি, আগামীকাল পহেলা বৈশাখ, আপনারাও বাসায় তৈরি করবেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি এখন এটা সবাইকে উঠিয়ে দেখাচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, দেখে নিন আমার সরিষা ইলিশ রান্না। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ।